পূর্ব ঘোষণা মতো শুক্রবার ঘোষিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তথা টিবিএসই পরিচালিত উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল। অন্যান্য বারের মতো পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা পর্ষদ ভবনে আহূত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণাকালে এবছর উচ্চ মাধ্যমিকে এবং মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষায় পাশের হার তুলে ধরলেন পর্ষদ সভাপতি। এবছর উচ্চ মাধ্যমিকে জেলা ভিত্তিক ফলাফল তথা পাশের হার তুলে ধরে পর্ষদ সভাপতি জানান, উচ্চ মাধ্যমিকে জেলা স্তর সর্বোচ্চ পাশের হার বলা হয় তার পাশের হার হচ্ছে 76.8। উচ্চ মাধ্যমিকে 100% পরীক্ষার সফল সূত্রের সংখ্যা হচ্ছে 27, বর্তমান ছিল 21। এখানে মেনশন করতে হয় 27 স্কুলের মধ্যে 3টে স্কুল আছে যাদের ছাত্র সংখ্যা হচ্ছে 450, যেমন বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল 53 পরীক্ষা দিয়েছিল, 53 পাস করেছে। শিশু নিকেতন হাই সেকেন্ডারি স্কুল রানী বাজার 73 তত্ত্বাবধান পরীক্ষা দিয়েছিল, 73 পাস করেছে। সবচেয়ে ভালো নিকেতন আছে তামিনী কুমার সিংহ লেয়ার সেকেন্ডারি স্কুল, মাত্র 157 পরীক্ষা। উল্লেখ্য, এবছর প্রথম দশের সেরা তালিকায় কলা বিভাগে 11 জন, বিজ্ঞান বিভাগে 17 জন এবং বাণিজ্য বিভাগে 11 জন স্থান করে নিয়েছে। এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য হল এবছর উচ্চ মাধ্যমিকের সেরাদের তালিকায় মফস্বলের পরীক্ষার্থীরা কিন্তু রাজধানী আগরতলায় পরীক্ষার্থীদের টেক্কা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।